সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমরা বীজগণিত 5.1 উদাহরণ 10 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা উদাহরণ 11 থেকে শুরু করছি। উদাহরণ 11, এ প্লাস বি প্লাস সি এর বর্গ। এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে। এতদিন আমরা দুইটি করে সংখ্যার বর্গ শিখেছি, আজকে আমরা তিনটি অক্ষর দেওয়া আছে, তিনটি সংখ্যার বর্ণ অক্ষর বর্ণ শিখব। এ প্লাস বি প্লাস সি এর বর্গ, তার আগে লিখে নেব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা এ প্লাস বি এই দুটাকে ধরবো, হচ্ছে এ আর সি কে ধরবো বি, ধরে অঙ্কটা আমরা করব। তাহলে এ প্লাস বি এটাকে ধরবো এ প্লাস সি কে ধরবো বি হোল স্কোয়ার, তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু, এটা সূত্র টু এ, এটা হচ্ছে এ টু এ, এটা বি টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে আবার সূত্র ফেলতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ এবং সি, সি সবার সাথে গুণ হবে দুইটার সাথে ইন্টু, অর্থাৎ গুণ অবস্থায় আছে, তাহলে টু এ এর সাথে সি গুণ হয়ে যাবে টু এ সি প্লাস প্লাস এ প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখন আমরা যেগুলো স্কোয়ার গুলো আছে সেগুলো এক জায়গায় করবো, মিল গুলো ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস টু বি সি অ্যান্সার। এরপর উদাহরণ 12, এটা তিনটি অক্ষর দেওয়া আছে, তিনটি বর্গ করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ধরবো এ, এক্স প্লাস ওয়াইকে ধরবো ধরবো এ এবং জেডকে ধরবো বি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স এ প্লাস, তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স কে এ এবং ওয়াই কে বি ধরবো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস টু দিয়ে গুণ করবো টু এক্স জেড প্লাস প্লাস এ প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখন স্কোয়ার গুলো এক জায়গায় করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড অ্যান্সার। তার উদাহরণ 13, থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড এর বর্গ, থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার। এখানেও থ্রি এক্স মাইনাস টু ওয়াই কে এ ধরবো এবং ফাইভ জেড কে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার, এটা যেটা হচ্ছে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আবার এ মাইনাস বি, এখানে চিহ্ন মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, থ্রি স্কোয়ারটাকে এখানে আমরা এ ধরবো আর টু ওয়াই কে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ থ্রি এক্স হচ্ছে স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে এ এটা বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে গুণ করবো তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ এক্স জেড প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণে চার চার পাঁচা কুড়ি ওয়াই জেড প্লাস পাঁচ পাঁচা পঁচিশ জেড স্কোয়ার, অর্থাৎ পাঁচের বর্গ টোয়েন্টি ফাইভ, ফাইভ গুণ ফাইভ এবং জেড জেডের বর্গ জেড স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা থ্রি কে বর্গ করবো তিন তিরিকা নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই, এগুলো সব গুণ অবস্থা ইন্টু অবস্থা আছে, এগুলো সব গুণ করতে হবে এক্স ওয়াই প্লাস দুই দুগুণে চার ওয়াই কে স্কোয়ার করলো ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স জেড মাইনাস টোয়েন্টি ওয়াই জেড প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার, এখানে আমরা এক্স স্কোয়ার গুলো এক জায়গায় করবো নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার
9x square plus 4y square plus 25z square minus minus 12xy plus 30xz minus 20yz answer. এখানে এগুলো আলোকে তোমরা হোমওয়ার্ক করে নিবা আগামী কালের হোমওয়ার্ক হোমওয়ার্কগুলো দেখো a minus b plus c এর বর্গ নির্ণয় করো এখানে a minus b এটাকে এই দুটো সংখ্যাকে মিলে ধরবা a এবং c কে ধরবা b দিয়ে অঙ্কটা করবা এবার 3x minus 2y minus z এর বর্গ নির্ণয় করো এখানে 3x minus 2y কে ধরবা a এবং z কে ধরবা b দিয়ে এটা করবা a minus b স্কয়ার সূত্র এটা a plus b স্কয়ার সূত্র হবে p plus q minus r এর বর্গ নির্ণয় করো এখানে p plus q কে a ধরতে হবে r কে b ধরতে হবে অর্থাৎ এটাও a minus b স্কয়ার সূত্র দিয়ে সমাধান করবা আজকে যে অঙ্কগুলো আলোচনা করলাম এগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো বুঝতে পারলে তোমরা হোমওয়ার্কগুলো সহজে পারবা আমি একটু হিন্ট দিয়ে দিলাম অঙ্কগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং ভালোভাবে অঙ্কগুলো করবা তাহলে তোমরা পারবা এছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে সেটা জেনে নেবা আজ এই বলে এখানে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম